সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। আজকে ক্লাসটিতে আমি রয়েছি চারুকলা বিভাগ থেকে, যে যেখান থেকে আজকে ক্লাসটি যুক্ত হচ্ছেন। আমি সকলকে স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটিতে আলোচনা হবে মূলত ড্রয়িং নিয়ে। তো ড্রয়িং বলতে আপনারা বুঝতে পারেন যে আসলে দেখাবো ড্রয়িং সম্পর্কে অনেক কথা লিখেছি, যেগুলো আসলে সবাইকে জানতে হবে। আমি একটি কথা বলে থাকি, শুধু আপনিই হবে না, আপনাদেরকে অনেক কিছু জানতে এবং বুঝতে হবে। তো সেই বিষয় নিয়ে আজকের যাত্রা। তো আজকের যাত্রাতে যারা যারা আমার সাথে হচ্ছে এবং যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে আমরা একদম ক্লাসে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং থাকবেন। ক্লাস শেষে আপনারা সেটা পেয়ে যাবেন এবং আগামী যে তারিখে পরীক্ষা দেওয়ার কথা বলছে এই তারিখে আশা করি পরীক্ষা দেবেন। এবং আরো একটি মজার বিষয় নিয়ে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা আছে, সেটা ক্লাসের মধ্যে আমি আলোচনা করব। তো মোটামুটি ভাবে আপনারা আজকে যে ক্লাসে যুক্ত হয়েছেন, তো ক্লাসের সাউন্ড কোয়ালিটি এবং সবকিছু কি ঠিক আছে আমাকে একটু জানাবেন, তাহলে আমি চেষ্টা করব মোটামুটি ভাবে ক্লাসটা শুরু করার জন্য। ক্লাসের সাউন্ড সিস্টেম এবং অন্যান্য বিষয় কি ঠিক আছে, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, সকলেই বলছেন যে শুনতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন যে পরিচিত লোকগুলো সাধারণত হাজির হয়ে থাকে, সেই পরিচিত লোকগুলো তো এই জন্য আসলে সকলকে বিশেষ জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কথা বলছিলাম, তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে ড্রয়িং সম্পর্কে। সাতক্ষীরাতে প্রচন্ড গরম পড়ছে, তো এই গরমে কিন্তু বাইরে বের হওয়া খুবই কঠিন, মানে এবং খুবই এত মানে এত তাপ আসলে ভাবা যায় না। তো যাই হোক, তো এটা তো ঈশ্বরের সৃষ্টি, তা মনে হয় কিছু করা যেত, এটা তো কিছু করার নেই। ঠিক আছে, তো আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ড্রয়িং। তো শিক্ষার্থী বন্ধুরা, ড্রয়িং সম্পর্কে আপনাদেরকে একটু ছোট করে ধারণা দিয়ে থাকি, ধারণা দেই, তারপরে আমরা যত বেশি টাকার আপনাদের চেষ্টা করব। তো কথা হচ্ছে যে আপনারা যখন ড্রয়িং করতে যাবেন, একদম সর্বপ্রথমে আপনার কি উপকরণ লাগে, কিভাবে ড্রয়িংটা শুরু করতে হয়, কোন কোন বিষয় দিয়ে ড্রয়িং শুরু করতে হয়, কিভাবে সেটা পেন্সিল ধরতে হয়, কিভাবে মানে একদম স্টার্টিং পর্যায়ে আপনাকে কিভাবে ড্রয়িংটা প্র্যাকটিস করা উচিত, এই সকল বিষয় নিয়ে আজকের ক্লাসটিতে আপনারা একটা মোটামুটি ভাবে ধারণা পেয়ে যাবেন। তো আমি দেখে নিতে চাইবো যে কারা কারা রয়েছেন আজকের ক্লাসটিতে, অনেকে যুক্ত হয়েছেন, সবাই কমেন্ট করছেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, আমরা ক্লাসের মধ্যে আপনাদের মাঝে মাঝে আপনাদের কমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তো ড্রয়িংটা কি আসলে কিভাবে প্র্যাকটিস করা উচিত, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে আমরা একটু স্ক্রিন শেয়ারে চলে যেতে চাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি যে শীট আমরা তৈরি করেছি, সেই শীটটির মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব। তো দেখুন, ড্রয়িং বলতে অনেকেই ভাবেন যে ড্রয়িং মানে মানে হয় ছবি আঁকা, রং করা,
তোমার এটা সেটা সবকিছু না। ড্রয়িং বলতে সাধারণত শুধুমাত্র শুধুমাত্র পেন্সিল ড্রয়িং কে বোঝানো হয়। তাহলে কি ড্রয়িং আর কিছুই না, শুধুমাত্র পেন্সিল ড্রয়িং। পেন্সিল ড্রয়িং বলতে কি, একটা পেন্সিল ব্যবহার করে আপনি যে ড্রয়িংটা করবেন সেটাই হচ্ছে পেন্সিল ড্রয়িং। আর যে কোনো কাজ আপনি করুন না কেন, সর্বপ্রথম কি করতে হয়, পেন্সিল ড্রয়িং করতে হয়, এটা তো সকলেই জানেন। ড্রয়িং শুরু করতে হলে এবং সর্বপ্রথম যারা একদম শুরু করছেন কিভাবে কাজগুলো করতে হয়, কোন কোন কিভাবে আগাতে হয়, সকল বিষয় নিয়ে আজকের ক্লাসটিতে এবং শিক্ষিতে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যদি আপনারা জানতে চান বিষয়গুলো তাহলে আপনারা জানতে পারেন, যেহেতু আপনাদের এই ক্লাসটি কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। সেকেন্ড টাইম হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারের জন্য ক্লাসটা নিচ্ছি, এবং আগামী মাস থেকে ঈদের পরেই কিন্তু আপনাদের নতুন পাঠ পরিকল্পনা দেওয়া হবে, এই অনুযায়ী কিন্তু আমার ক্লাস চলতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ড্রয়িং বলতে সাধারণত আমরা বুঝি রেখা চিত্র, রেখার মাধ্যমে চিত্র অঙ্কন করা হয় সেটাই হচ্ছে রেখা চিত্র। বাইরে একটু সাউন্ড হয়েছিল, তো এই কারণে আসলে একটু চলবিত হতো। আর দুটো কথা বলছিলাম, তাহলে কি রেখাচিত্র মানে হচ্ছে যে আপনি যদি পেন্সিল দিয়ে রেখার মাধ্যমে সেটা হতে পারে হরিজন্টাল লাইন, সেটা হতে পারে ভার্টিক্যাল লাইন, সেটা হতে পারে তির্যক রেখা, যেটা জিগজ্যাগ লাইন, যাই হোক না কেন রেখার মাধ্যমে আপনি বা বক্ররেখা রয়েছে রেখার মাধ্যমে যদি আপনি সুন্দর করে একটি চিত্র দাঁড় করান তখন সেটা হচ্ছে রেখাচিত্র। আলোচনা করলে দেখা যাবে এই ধারণা শিল্পের কাছে এক অর্থে খুবই সীমাবদ্ধ এবং এক পেশে। দেখুন কেন এক পেশে এবং সীমাবদ্ধ বলা হচ্ছে, বিষয়টা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে ক্লাসে একটু দেরি করে ফেলেছি, তো এই কারণে আসলে আন্তরিক দুঃখিত। আমরা চেষ্টা করবো একটা পর্যন্ত ক্লাসটা নেওয়া, এর মধ্যে মোটামুটি বুঝিয়ে আমি তাহলে আপনাদের বুঝিয়ে দেবো, বাকিটা হচ্ছে আপনারা পড়লে বুঝতে পারবেন। তো দেখুন বলা হচ্ছে যে আলোচনা করলে দেখা যাবে যে এই ধারণা শিল্পের কাছে এক অর্থে খুবই সীমাবদ্ধ এবং এক পেশে। ড্রয়িং বলতে আমরা অনেকেই ভাবি মানে সামগ্রিক বিষয় ড্রয়িং বলতে সেটা হচ্ছে ছবি রং করা, সেটা হচ্ছে ছবি স্কেচ করা, ছবি একটা পেন্সিল দিয়ে ড্রয়িং করা, সবকিছু মিলেই হয়তো আমরা ড্রয়িং ভাবি। এবং আমরা একটা জিনিস বলে থাকি বা একটা বলে থাকি সকলের মধ্যে, সেটা শোনা যায় যে আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, ড্রয়িং শিখতে যাচ্ছে, তাই না? এটা এটা কিন্তু আমরা বলে থাকি, কিন্তু আসলে বাচ্চা ছবি বা চিত্র অঙ্কন শিখতে যাচ্ছে এই কথাটি বলা বেশি ভালো। আচ্ছা, তো বলতে পারেন যে স্যার আমরা তো যে ভোকাবুলারি আছে সেখানে আমরা পড়েছি ড্রয়িং অঙ্কন ছবি আঁকা, তো এটা তো ইংরেজি শব্দ, এর মিনিংটা তো এরকম হওয়া উচিত। হ্যাঁ, সেটা আমিও পড়েছি, কিন্তু একজন শিল্পীর কাছে এই ধারণাটা কিন্তু সীমাবদ্ধ, মানে শুধুমাত্র ড্রয়িং বলতে শিল্পীরা বোঝেন যে শুধুমাত্র রেখার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে কিছু রেখার কিছু ছবি আমি দাঁড় করিয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের রেখা প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং তারপরে আপনাদের কি করতে হবে ড্রয়িংটা শুরু করতে হবে। কোনটা লাইন এন্ড টোন, কোনটা শুধু টোনাল অথবা টেক্সচারাল ইত্যাদি, তো বিশেষ মুড বা ভাব, অনুভূতি ও আবেগ ইত্যাদি প্রকাশ করার ক্ষেত্রে শিল্পীরা বিভিন্ন শৈলী এবং আঙ্গিকে ড্রয়িং করে থাকেন, যার আবেদন ও প্রক্রিয়াও ভিন্ন ভিন্ন। একটু খেয়াল করুন, আমার প্রয়োজন অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে
আমরা অনেকগুলো রেখা এখানে ব্যবহার করা হচ্ছে। তো কিছু কিছু রেখা থেকে আন্দাজ করা যায় এই রেখাগুলি দিয়ে কি হতে পারে, তাই না? দেখুন তো এই যে প্রথম যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি কিসের মতো লাগছে? এটা কি মনে হচ্ছে জেব্রা ক্রসিং এর মতো লাগছে অনেকটা, রাস্তায় দেওয়া সেরকম মনে হচ্ছে না? হ্যাঁ, আর পরেরটা কি মনে হচ্ছে? পরেরটা মনে হচ্ছে যে কি বলবো, নেট, এক ধরনের নেটের মতো হয়ে আছে আর কি। তো বেড়া কিংবা নেট, পরে দেখুন বেড়া কিংবা নেটের মতো এরকম হচ্ছে আমরা করে দিতে পারি। তো এরপরে হচ্ছে হিজি বিজি টাইপের করা, এরকম সাধারণত যখন খড় কুটা একসাথে থাকে এবং খড়কুটা যখন একসাথে অনেক থাকে তখন কি হয়, সেগুলো এলোগুলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, তখন এরকমটা দেখতে পায়। প্রত্যেকটি লাইনের এক একটি বিশেষত্ব রয়েছে, কোথায় কোন লাইনটা ব্যবহার হয় সেটা সব মিলিয়ে এগুলো সেখানে দাঁড় করানো হয়েছে। তারপরে ভাবুন তো যে এই যে রেখাগুলো রয়েছে এগুলো কি ধান গাছের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, ধান গাছের মতো মনে হচ্ছে। আবার এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এই গাছে ঘাসের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, ঘাসের মতো মনে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ভাবে বিভিন্ন শৈলী এবং আঙ্গিকে ড্রয়িং করতে হয়। তো এই জন্য আর কি এগুলোকে প্র্যাকটিস করা জরুরি। এইসব তারতম্য ছাড়াও ড্রয়িং কথাটার এক ব্যাপক বিস্তার তাৎপর্য হচ্ছে অভিধানে শব্দটার একাধিক অর্থ করা হয়েছে, যার মধ্যে একটা অর্থ হলো অঙ্কন বা চিত্রাঙ্কন। ভাবগত অর্থ করা যায় রূপ নির্মাণের বিশেষ এক ভাষা, তাহলে কি ভাব নির্মাণের বিশেষ এক ভাষাকে কি বলে? ড্রয়িং বলে। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। এবার এরপরে দেখতে পাচ্ছেন আবিধানিক অর্থ যাই হোক না কেন, প্রকৃতপক্ষে ড্রয়িং শিল্পীর ভাষা, যার মাধ্যমে শিল্পী তার মনের ভাব প্রকাশ করে, রূপ নির্মাণ করে। ড্রয়িং কিন্তু একজন শিল্পীর ভাষা, তাই না? আর ড্রয়িং কে বলা হয় সার্বজনীন ভাষা। ড্রয়িং কে সার্বজনীন ভাষা কেন বলা হয়? অনেকে হয়তো বা জানেন, অনেকেই জানেন না। তো ড্রয়িং কে সার্বজনীন ভাষা বলা হয়েছে এই কারণে, মনে করুন না আপনি একটা কৃষকের ছবি আঁকা দেখছেন অথবা কৃষক ধান চাষ করছেন এরকম একটি ছবি অঙ্কন করেছেন, এবং আপনার একটা বন্ধু যে আমেরিকা কিংবা হচ্ছে আফ্রিকা বা ইউরোপ মহাদেশে থাকে কোনো একটা দেশে, তো সেখানে থেকেও সে কৃষকের একটি ছবি এঁকেছে। এইবার এই ছবিটি নিয়ে আপনি যে কারো কাছে যান যে জিজ্ঞাসা করুন তো এই ছবিটা কিসের, যে কেউ কিন্তু দেখে বলে দিতে পারবে যে এটা কিসের ছবি। এবং এখানে কিন্তু আলাদা আলাদা কোনো ভাষা শেখা লাগছে না। যদি আপনি আমেরিকাতে থাকেন আপনার নিশ্চয়ই ইংরেজি ভাষায় কথা বলতে হবে, এবং সেখানে ইংরেজি কথা না বলেন অনেক মানুষ যারা রয়েছেন তারা বাংলা ভাষা বোঝেন অনেকে, মানে যদি বাংলা ভাষা বোঝেন তার তো ভালো, না বুঝতে কি করতে হবে, আপনাকে নিশ্চয়ই ইংরেজি ভাষায় কথা বলতে হবে। তো এখানে একটা জড়তা থেকে যায়। এখন যদি একজন কৃষকের কাছে একজন আমেরিকান এসে জিজ্ঞাসা করে যে হচ্ছে হোয়াট ইজ ইওর নেম, তখন কৃষক কি বুঝবে তো বুঝতেই পারছেন। এখন কথা হলো যে সেটা সেরকম না। আর যদিও আপনি বলতে পারেন যে স্যার ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি কমিউনিকেশনের ক্ষেত্রে। আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, আমরা ড্রয়িংটা শিল্পীর ভাষা, শিল্পীর যে ড্রয়িংটা শিল্পীর ভাষা, আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমি জিনিসটা বললাম, তো কৃষকের ছবি যদি আপনি যে কাউকে দেখান না কেন তাকে কিন্তু এই ভাষা শেখা লাগছে না, তিনি দেখেই বলে দিতে পারবেন এটা কিসের ছবি। এই কারণে ড্রয়িং কে সার্বজনীন ভাষা বলা হয়েছে এবং এটা শিল্পীর ভাষা। এরপরে আসো আবেদনিক অর্থ একটা করলাম আমরা, এই বিশেষ ভাষা যথাযথভাবে আয়ত্ত না করলে সফল শিল্প সৃষ্টি অথবা সুদক্ষ শিল্পী কোনোটাই হওয়া সম্ভব নয়। তাহলে কি হচ্ছে, এই ড্রয়িং সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না, আপনি সফল একজন শিল্পী হতে পারবেন না। এটা হচ্ছে প্রাইমারি স্টেজ অফ ড্রয়িং, ঠিক আছে? তো এরপর দেখুন ড্রয়িং শিল্পীর ভাষা হলেও এর আবেদন কিন্তু সার্বজনীন, দেখতে পাচ্ছেন? এবং যোগসূত্র স্থাপন করে সরাসরি এবং অন্য ভাষার তুলনায় এই ভাষা অনেক বেশি সহজবোধ্য এবং সাবলীল। তাহলে কি হচ্ছে, একটু আগে যে বললাম আপনি একটি
পাখির চিত্র অঙ্কন করুন, আপনি একটি কোনো পশুর চিত্র অঙ্কন করুন, করে সেটা দেশ বিভিন্ন দেশের মানুষকে দেখাবো, তারা চিনতে পারে কিনা, তারা কিন্তু সবাই বলবে এটা পাখি, তাই না? দেখেই বলবে। কিন্তু যদি আপনি একজন মানুষের সামনে যে বলেন যে ইট ইজ আ বার্ড, তাই না, সে কি বুঝবে? যিনি হচ্ছে ইংরেজি জানেন না এরকম, তিনি কি বুঝবেন? কখনোই বুঝবেন না। তো এই জন্য এটা হচ্ছে সহজবোধ্য এবং একটি সাবলীল ভাষা হিসেবে বলা হয়েছে ড্রয়িংকে। তো মানুষের মনোজগতে এর প্রভাব ও প্রতিক্রিয়া অনেক বেশি ব্যাপক এবং দীর্ঘস্থায়ী। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে মানব সভ্যতার আদি ভাষা হল এই ড্রয়িং। তাহলে কি হচ্ছে, মানব সভ্যতার আদি ভাষা বলা হচ্ছে, একটু ভাবুন তো কিভাবে সেটা। হ্যাঁ, একটু করে বলি, সেটা হচ্ছে মানব সভ্যতার আদি ভাষা। মানুষ যখন গুহাবাসী ছিল, যেসব মানুষগুলো লাস্কো গুহা, আলতামিরা গুহা, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, তো এইসব গুহাতে প্রচুর চিত্রকর্ম নিদর্শন পাওয়া গিয়েছে। তো এখানে তারা কি করত, সে সময় তারা হচ্ছে যে পশু শিকার করত এবং এই পশুর ছবি তারা দেয়ালে আঁকত। এতে করে কি হতো, এতে করে মনের ভাব প্রকাশ করা নয় কি? হ্যাঁ, এটা হচ্ছে মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। তো এরপর হচ্ছে শিল্পে, সব শিল্পে ও সমাজ প্রগতিতে এটা নিঃসন্দেহে এক যুগান্তকারী ঘটনা বলে ভুল হবে না। তো ড্রয়িং এর মধ্য দিয়ে প্রকাশ ব্যতি রেখে মানুষের মস্তিষ্কেও অনেক সৃজনশীল ভাবনাই বিমুক্ত অপ্রকাশিত থেকে। তো দেখুন, যদি মানুষের এই যে ভাবনাটাকে মানুষ চিত্রের মাধ্যমে না প্রকাশ করতে পারত বা এই ধরনের মাধ্যমে সৃষ্টি না হতো, তাহলে কিন্তু কি হতো, তাহলে কখনোই আমাদের যে মনের সুপ্ত প্রতিভা, এই প্রতিভাটা কিন্তু কখনো বিকশিত হতো না। তো প্রতিভা বিকশিত হওয়ার একটা মাধ্যম হচ্ছে ড্রয়িং, আশা করি বুঝতে পারছেন। এরপর রয়েছে হচ্ছে শিল্প শিক্ষার্থীর কাছে ড্রয়িং বিষয়টার আরো অনেক গুরুত্ব রয়েছে। তো হাতে কলমে ড্রয়িং অভ্যাস করার মধ্য দিয়ে চারপাশের বস্তু জগৎ ও প্রকৃতির সাথে শিক্ষার্থীর প্রত্যক্ষ এবং পূর্ণাঙ্গ অন্তরঙ্গ পরিচয় ঘটে। তাহলে দেখুন, যখন আপনি যে কোনো একটি বিষয় নিয়ে ড্রয়িং করবেন যেটা হচ্ছে প্রকৃতিতে রয়েছে, তখন এই প্রকৃতির যে জিনিসটা নিয়ে আপনি অঙ্কন করবেন, এই সম্পর্কে কিন্তু আপনার একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। এবং মনে করুন না, একটি বাঁশের যে কোড় হয় বা বাঁশের বাঁশ গাছের যে গোড়া হয় বা আপনি ধরতে পারেন নারকেল গাছ বা খেজুর গাছ বা সুপারি গাছ, এই যে গাছগুলো, এদের যে গোড়াটা হয়, এই গোড়াটা কেমন হয়, কেউ কি মানে চিন্তা করতে পারছেন? অনেকেই পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন, মানে ওরকম গোল টাইপের হয়তো, কিন্তু আসলে আসলেই যে কেমন হয় এই জিনিসটা বুঝতে আপনাকে সেই জিনিসটা দেখে দেখে অঙ্কন করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে শিক্ষার্থী আয়ত্ত করে এক বিশেষ জাদুকরী ক্ষমতা। বস্তুত ড্রয়িং চর্চার মধ্য দিয়েই শিক্ষার্থী শিল্প জগতে প্রবেশের ছাড়পত্র লাভ করে। দেখুন তো, একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যখন আপনি যোগদান করবেন, তখন কিন্তু আপনার কি করতে হয়, ছাড়পত্র নিতে হয় না এক প্রতিষ্ঠান থেকে? হ্যাঁ। তো ড্রয়িং এ, অর্থাৎ আপনি ছবি আঁকা শিখতে চান বা চারুকলা শিখতে চান, তাহলে এই ড্রয়িং হচ্ছে আপনার ছাড়পত্র। এই ড্রয়িংটাকে কখনোই ভুলে যাওয়া যাবে না। একদম যারা শুরু থেকে এটি করছেন তাদের জন্য এই আজকের ক্লাসটি অত্যন্ত জরুরি। এরপরে আসুন, দেখুন অনেকগুলো শেপ আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এই শেপ গুলো আপনারা আমার লাইন গুলো এরকম প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এরপরে এই জন্য এই শিল্পীরা বলে, সবার আগে ভালো করে ড্রয়িং করতে শিখুন, তারপরে অন্য কথা। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনি কোন টিচারের কাছে যখন ড্রয়িং শিখতে যাবেন, ড্রয়িং করাবো, চিত্র অঙ্কন শিখতে যাবেন, তখন সেই টিচার উনি আগে বলে থাকেন যে আপনারা সবাই আগে কি করুন,
আগে ভালো করে ড্রয়িং শিখুন, তারপরে আপনারা আঁকা শুরু করবেন। তো আধুনিক শিল্পের বলেন যথেষ্ট ভালো ড্রয়িং করলে যেমন খুশি ভাঙে বলা সম্ভব। তাহলে কি হচ্ছে, মনে করে আপনি একটা ছবি আঁকছেন, এখন সেটা আপনার ভুল হয়ে গিয়েছে বা আপনি দুগুলো আঁকতে চাচ্ছেন, অথবা আপনি বিভিন্ন রূপ তৈরি করে দেখাতে চাচ্ছেন, সেটা আপনি ড্রয়িং এর মাধ্যমে পারবেন। এই জন্য এটা কিন্তু ভাঙা গড়া সম্ভব এই কথাটি বলা হচ্ছে। তবে এ কথা ঠিক, ভালো ড্রয়িং হলেও সবসময় ছবি ভালো শিল্প হয়ে ওঠে না, কিন্তু তা বলে শিল্পে ড্রয়িং এর গুরুত্বকে কোনো অবস্থাতেই ছোট করে দেখা যাবে না। শুধু শিল্পীরাই নয়, আধুনিক প্রযুক্তিবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, স্থপতি, আলোকচিত্রী এবং হচ্ছে বিজ্ঞাপন শিল্পী, ডিজাইনার, গৃহসজ্জাবিদ, ডেকোরেটর, এমনকি যে কোনো বিষয়ের একজন শিক্ষক, প্রত্যেকেরই ভালো ড্রয়িং জানা প্রয়োজন। পটভূমিতে আছে যে এর সৃষ্টি কিভাবে হলো, ড্রয়িংটা পটভূমিটা পড়ে নিতে হবে, এবং পদ্ধতি রয়েছে কিভাবে এগুলো প্র্যাকটিস করতে হয়, যে বিভিন্ন লাইন গুলো দেখতে পাচ্ছেন এগুলো গণিত থেকে গণিত প্র্যাকটিস করতে হয়, এখানে সব কিন্তু দেওয়া রয়েছে কিভাবে প্র্যাকটিস করতে হবে বা প্র্যাকটিস করতে হবে না এই বিষয়টিতে। তারপরে এখানে নিজেরা পড়লে সুন্দর করে বুঝতে পারবেন। এরপরে এখানে দেখুন প্রশ্ন দিয়ে দেওয়া রয়েছে যে কি ধরনের প্রশ্ন হতে পারে, কবিবাগ কবিবাগ এবং গবিবাগ থেকে এই ধরনের কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, আপনারা পড়লে মোটামুটি ভাবে বুঝতে পারবেন। তো ক্লাসটিতে আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ড্রয়িংটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। ও অনেকে বলছে নেট প্রবলেম হচ্ছে, এমনিতে কিন্তু নামাজের টাইম হয়ে গিয়েছে, আপনারা সবাই নামাজে যেতে পারেন। তো ক্লাসটি আজকে এ পর্যন্তই, তো আপনার সিটটি পেয়ে যাবে ইতিমধ্যে, এবং সিট দেখে আপনার অ্যাসাইনমেন্ট আকারে যে পরীক্ষাটা দিয়ে থাকে সেই পরীক্ষাটি দিবেন। আর আরো অনেক অনেক কথা রয়েছে যেটা হচ্ছে আমরা আগামীকাল আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ক্লাসটি আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।